হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা জানি আগামী 3 সেপ্টেম্বর এবং 4 সেপ্টেম্বর জীবন বিমা কর্পোরেশনের উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার এবং অফিস সহায়ক পদের পরীক্ষা হতে যাচ্ছে। তো উক্ত পরীক্ষা সম্পর্কিত জীবন বিমা কর্পোরেশন প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তো এর আগে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত আপনারা এখনও অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন যে পরীক্ষা MCQ হবে নাকি লিখিত হবে। এই ব্যাপারটা আমি অনেককেই এখনও দেখছি, সেটা হচ্ছে লিখিত MCQ বলতে তারা বোঝেন না। সেটা হচ্ছে লিখিত MCQ মানে হচ্ছে পরীক্ষাটা MCQ হবে, MCQ ধরনের লিখিত হবে, মানে হচ্ছে আপনার MCQ পরীক্ষার পরে লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ভাইবে হবে। তবে অফিস সহকারী কাম কম্পিউটার যাদের পরীক্ষা যারা আবেদন করেছেন তাদের হচ্ছে MCQ ধরনের লিখিত পরীক্ষা নেওয়ার পরে তাদের কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা হবে এবং ব্যবহারিক পরীক্ষার পরে তাদের হচ্ছে মৌখিক পরীক্ষা হবে। এই হচ্ছে বিষয়টা, তো পরীক্ষা MCQ হবে। আর প্রেস বিজ্ঞপ্তিতে কী বলেছে সেটা আমরা দেখি এখন। প্রেস বিজ্ঞপ্তি যেটা 1 সেপ্টেম্বর 2021 তথা আজকে প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই, এখানে আছে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জীবন বিমা কর্পোরেশনের শূন্য পদ পূরণের লক্ষ্যে আগামী 3/9/2021 তারিখে উচ্চমান সহকারী পদে এবং 4/9/2021 তারিখে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে লিখিত MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে সম্পাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে বাছাই কমিটি 0 টলারেন্স ঘোষণা করেছে। তবে লক্ষ্য করা যাচ্ছে যে দুর্নীতিবিরোধী গৃহীত নানা পদক্ষেপের কারণে যে সকল ব্যক্তি সিন্ডিকেট অবৈধ উপায়ে আর্থিক লাভবান হওয়ার প্রচেষ্টারত তারা ব্যর্থ হয় বিভিন্ন মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। আমরা জানি, আমরা এটা বুঝতে পেরেছি যে মানে কোনো ধরনের দুর্নীতির কেউ ধারে কাছেও যাবেন না, কারণ পরীক্ষা অত্যন্ত স্বচ্ছ হবে এবং কারো কাছে কোনো ধরনের টাকা পয়সা লেনদেনের ব্যাপারে কেউ কোনো চুক্তিবদ্ধ হবেন না। এই ব্যাপারে হচ্ছে জীবন বিমা কর্পোরেশন থেকে সবাইকে সতর্ক করে দিয়েছে। তারপরে যদি আপনাদের কাছে কোনো এরকম কেউ আবেদন করে টাকার জন্য, তার আপনারা এই যে নিচে একটা মেইল নাম্বার দেওয়া আছে, আপনারা মেইল করে তাদেরকে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি পড়াশোনা করে পরীক্ষা দেবেন। সবাইকে ধন্যবাদ।